তোমার নাম কি? ও তোমার বাবার নাম কি? আমরা দুইজন আজ যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আমরা সকাল প্ল্যান করি রাত 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত। এখন সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা বাসায় আছি। এই মাত্র নিচে নামলাম। ইনশাল্লাহ এখন আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা যাওয়ার জন্য টিকিট কাটব। ব্রো দুইটি টিকিট দেন। এখন আমরা বিএফডিসি বাসে আছি কুড়িল বিশ্ব রোডে। এখান থেকে আমরা 300 রুটে যাবো, অর্থাৎ পূর্বাচল কাঞ্চন ব্রিজের ওখানে আমাদেরকে নামায় দেবে। সেখান থেকে আমাদেরকে হেঁটে অথবা অটো রিক্সায় করে বাণিজ্য মেলায় যেতে হবে। এখন আমরা সেই প্রিপারেশন নিচ্ছি। ওয়েলকাম টু পূর্বাচল বাণিজ্য মেলা রূপগঞ্জ। কি যেন জায়গাটার নাম ছিল, নারায়ণগঞ্জ। এখন আমরা বাণিজ্য মেলা দেখে যাব। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 পহেলা ডিসেম্বর 1995 সাল থেকে প্রতি বছরে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে শিল্প পণ্য ভোগ পণ্য নিয়ে নিয়মিত আয়োজিত হচ্ছে এ মেলা। ধীরে ধীরে এই মেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এজন্য পূর্বচলে সরিয়ে নেওয়া হয়েছে। তোমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, সবাই তোমার নাম কি শফিকুল বলে। আচ্ছা, তুমি দিনে কত টাকা নিয়ম করতে পারো ফুল বিক্রি করে? ১৫০০, ২০০০, ১০০০ এক সময় হয়। আর তোমার পরিবারে কে কে আছে? ভাই আছে, বাবা আছে, আম্মু আছে, পরিবার বাবা আছে, ভাই আছে। আচ্ছা, তোমার বাবা কি করে? রিক্সা চালায়। তুমি কি লেখাপড়া করেছো এর আগে কখনো? লেখাপড়া করে পড়তে পারো, বাংলা পড়তে পারো? না, পড়ালেখা করি না। পড়ালেখা করো না?
কারণটা কি? একদম ভিড়ে আমরা চলে এসেছি। এখন আমাদের টিকিট কেটে হবে, অবশ্যই এটা যথেষ্ট জটিল কাজ। চলো আমরা টিকিট কেটে যাবো, এখন টিকিট কাটবো বিকাশ প্ল্যান করে। আমার টিকিট কেটেছি দুইটা দুজনের জন্য। বিকাশে পেমেন্ট করলে আপনার সব থেকে 80 টাকা পেমেন্ট করবেন দুটা টিকিটের জন্য। ক্যাশব্যাক পাবেন হচ্ছে 40 টাকা, অর্থাৎ আপনার দুটা টিকিটে পড়তেছে 40 টাকা। শুধুমাত্র দুই একবার চান্স পাবেন, দ্বিতীয়বার চান্স নেই। যে কোনো শাখা বা উপস্থাপনে সরকারি ফি জমা দেওয়া যাচ্ছে দ্রুত, নিরাপদ ও সহজে। ব্যক্তি ও কোম্পানির ইনকাম ট্যাক্স, ই পাসপোর্ট ফি, রড সহ 196 ধরনের সরকারি ফি জমা দিতে আসুন ইসলামী ব্যাংকে। এখন আমরা বিকাশ বুথে যাব, গিয়ে সেখানে একটা গেমস আছে, সেই গেমসটা খেলবো। লাইবো রুটি মেকার অটোমেটেড চ্যালেঞ্জ সিস্টেমে সরকারি ফি জমা দেওয়া যাচ্ছে দ্রুত, নিরাপদ ও সহজ। এখন আমরা তথ্য কেন্দ্র থেকে কিছু তথ্য সংগ্রহ করব। চলুন তাহলে দেখা যায়। এখানে খাবারের তালিকা দেওয়া আছে এবং মূল্য দেওয়া আছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনার কি আপনার বাসা কোথায়? ঢাকা বনানি। বাণিজ্য মেলায় আপনি কিভাবে এসেছেন? আমি আমাদের সহকর্মী আরো দুইজন আছে, আমাদের ওনাদেরকে নিয়ে আমি প্রাইভেটে আছি। ও, প্রাইভেট কারে এসেছেন? ও আচ্ছা ভাইয়া, বাণিজ্য মেলাটা এটা কততম? সরি, বাণিজ্য মেলাটা এটা কততম মেলা আর কি? সঠিক সেটা আমি বলতে পারবো না, তবে এসে ভালো লাগছে এটাই বলতে পারবো। ও আচ্ছা, এটা 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা সাধারণত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয় এবং 41 তারিখ পর্যন্ত থাকে আর কি। আচ্ছা, আপনি কি এটা জানেন বাণিজ্য মেলা কবে থেকে শুরু হয়েছিল? আপনি কি করেন ভাইয়া? আমি প্রাইভেট কোম্পানিতে জব করেন। ও আচ্ছা, আপনার ফ্যামিলি কি ওতে বাসায়? আমার ফ্যামিলিকে নিয়ে আসেন? না, আমি একাই এসেছি। আমি আমার ফ্যামিলি হচ্ছে দেশের বাড়িতে। ও দেশের বাড়িতে, নিয়ে আসার প্ল্যান আছে? সরি, না।
এটা দেখো এটা ফিক্স করে নেবে এটা ফিক্স হয়ে যাবে এটা সমান সমান প্ল্যাটফর্ম আসলে দেখো কিভাবে সমঝাবে हम এটা भी आएगा এটা भी পাएंगे এটা লাগাएंगे এটা ফিল্টার লাগাएंगे এটা লাগা देंगे ফিক্স কর লেंगे এটা সব ভুল আएगा এটা পাएंगे সব ভুল না এটা জুস জুস এটা ঢুকা দাও ब्रो चलो তোমার নাম কি লজ্জা পেয়ে গেছে তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবা বলতে পারো না বাবার নাম বলো বাবার নাম বলো এই শোনো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি ফার্স্ট টাইম আসের আগে কি বাণিজ্য মেলায় এসেছিলেন শেরে বাংলা নগরে হয়েছিল ও আচ্ছা তাহলে আপনি এবার দ্বিতীয়বার আসছে এখানে ফার্স্ট কিন্তু বাণিজ্য মেলায় দ্বিতীয়বার ও আচ্ছা বাণিজ্য মেলায় কত সালে শুরু হয় পয়লা ডিসেম্বর ও গুড আপনি তো সঠিক তথ্যটা বলে দিলেন আর দ্বিতীয়ত এখানে এসে কেমন লাগতেছে আর কি আপনি কি কেনাকাটা করবেন বাড়ির জন্য আপনি কি এখানে বিকাশ পেমেন্ট করছেন Beautiful sign of
বসা নিষেধ।